আসসালামু আলাইকুম, হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আপনাদের জন্য একটা থ্রি ডি ভিউ নিয়ে আসলাম, যেটা হলো আশা করি যারা থ্রি ডির কাজ করতে যাচ্ছেন বিভিন্ন ইন্টেরিয়র এক্সটেরিয়রের, তো তাদের কাছে আশা করি একটা ভালো একটা সলিউশন হবে ইনশাআল্লাহ, এবং ছোট্ট একটা ডিজাইনের সলভ নিয়ে আসলাম আজকে। তো এইখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা আমার একটা ক্লায়েন্টের কাজ করা ছিল, আমি সেটা আপনাকে একটু দেখাই, আমি আপনাদেরকে ডিটেলসটাই বলে দিই ইনশাআল্লাহ। তো এখানে এটা ওপেন করে নিই, তাহলে বুঝাতে সুবিধা হবে। ও নেট কানেকশন এখানে নেই, আচ্ছা না থাক, সমস্যা নেই, আমি ও নেট কানেকশন থাকবে দিয়ে রিপোর্ট দিয়ে জানিয়ে দেবো আরেকটা। তো আজকে দেখেন, এখানে এই যে দেখেন একটা ক্যাবিনেট সেলফগুলো, থ্রি ডির কাজ যারা করেন তারা কীভাবে একটা ক্যাবিনেট, এবং এখানে দেখেন একটা গ্লাস, সেক্ষেত্রে উডের ফ্রেম ক্রিয়েট করা আছে গ্লাসের ওপরে, অ্যান্ড এখানে বিভিন্ন সেলফগুলো করা আছে, এখানে বইয়ের তাকগুলো, সেলফগুলো ইন্ডিভিজুয়ালি সবগুলো পার্টিশন আলাদা আলাদা করা আছে, অ্যান্ড এখানে দেখেন শুধু বুক সেলফগুলো ক্রিয়েট করা আছে, যে শুধু বুক সেলফগুলো কীভাবে হবে, এখানে কর্নার সেলফ, কলাম, কলামটাকে আলাদা করে ক্রিয়েট করা আছে, নিচের পার্টে সবগুলো ক্যাবিনেটের পাল্লাগুলো খুলে যাবে সেটার অপশন করা আছে। তো চাইলে আপনারা এইভাবে করতে পারেন, আদারওয়াইজ আরও অনেকভাবে করা সম্ভব, বিভিন্ন ফাংশন ওয়াইজ সলভগুলো। এখন দেখেন মাঝখানে যে সেলফটা, এটাও কাউন্টার, এটাও অনেক কিছু রাখতে পারবে, এখানে যেমন হচ্ছে পেপার বই রাখা, মানে পেপার বই সেল করবে তার জন্য সেলফটা অলরেডি করা। তো দেখেন এই ধরনের একটা দিয়েছিলাম, এটা একটা ক্রিয়েট করা হয়েছিল ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের মধ্যে, পরে এটা করা হয়েছে। তো বন্ধুরা যারা এই ধরনের থ্রি ডির কাজ করতে যাচ্ছেন, আশা করি তারা, আশা করি আপনার যদি এই ধরনের কাজ, আমি ফার্স্ট অফ অল প্রথম থেকে একটা ভিডিওতে দেখাবো, যেহেতু যদি আপনারা করতে চান এবং সুন্দরভাবে একটা সলভ করতে পারেন তার জন্য। তো এইখানে দেখেন এই ধরনের কার্ভগুলো করার জন্য আপনি সহজে কাজ দেখাই দিব আপনাদেরকে, দেখেন করতে পারেন, রেক্টাঙ্গেল টুল ইউজ করতে পারেন, এখানে অনেক ভালো ফাংশন আমি একটা বানিয়ে দেবো, এই সেম বাকিগুলো আপনারা একটা দেখে নেন, মাপ ছাড়াই করছি, মাপগুলো আপনারা দিয়ে নেবেন তাহলে ইজিলি আমার সুবিধা হবে, দেখেন একবারে সহজ করে আমি একটু বোঝানোর জন্য আমি এখানে আর একটা টুল দিতে পারেন আপনি, এখানে এটা আপনি সুন্দর করবেন, হাত দিয়ে ঘুরে ঘুরে সুন্দর করে করবেন, সব জিনিসটা কাজ হয়ে যাবে, গ্রুপ করবেন, সিলেকশন করবেন, সিলেকশন করে মেক এ গ্রুপ, এখানে চলে আসবেন, চলে এসে এটা ইচ্ছা মতো যতটুকু লাগবে আপনার, 10 ফিট লাগবে 10 ফিট, যতটুকু লাগবে ততটুকু অংশ আপনি বড় করে বাড়াই দেবেন, কোনো সমস্যা নেই, আমার যতটুকু দরকার ধরে নেন 5 ফিট 6 ফিট, যেটা আপনি দিতে চান ধরে নেন আপনি দিতে দিবেন, আপনার উপর নির্ভর করবে, আপনি ফিট ফিটে আপনার কিবোর্ডে কাছে কিবোর্ডের ভিতরে ঘুরে দেবেন, এটাকে রোটেট করবেন, হলে এখান থেকে ছোট আকারে ছোট আকারে ছোট দিবেন, মাপ ছাড়া করলাম, কারণ যাচ্ছে এইভাবে চাইলে আপনার কাজগুলো ফ্রেম গুলো আর বাকি ফ্রেম গুলো আশা করি সব রেক্টাঙ্গেল এগুলো করতে পারবেন, যেমন আমি একটা দেখাই, এটা নিলাম, সবটা নিলাম, এটাকে সিলেকশন করলাম, মেকে গ্রুপ করলাম, করে এখানে আমি ধরে নিয়ে এখানে দিলাম, দেওয়ার পর আমি বাকি অংশটা এখানে ক্লিক করে দিচ্ছি, কোনো পরে অংশটা চাইলে আপনি ফেলে দিতে পারেন যদি আপনার না লাগে, এটা আপনার ডিজাইনের উপর বেস করবে, আসলে আপনি কতটুকু ডিজাইন করবেন, আমি এটাও ফেলে দিলাম, সব ফেলে এনে দিলাম, দেওয়ার পর দেখেন এখানে আলাদা একটা ফ্রেম চলে আসছে এটা পুরোটাই, আচ্ছা এখানে যেহেতু ওই যে ফ্রেমের মধ্যে বাইরে তো আমি একটু দেখাই, আমি একটু সরাই দেখেন এটা ছিল বাইরে, দেখেন এখানে আসার পর আমি এখানে সিলেকশন করে কেটে দিচ্ছি সবগুলো, দেখেন এটা কিন্তু আমার হয়ে গেছে, আমি যখন এটা গ্রুপ করাই আছে, গ্রুপ করে এটাকে আমি যতটুকু লাগবে ততটুকু অংশ নিয়ে নিলাম, তাহলে কী হলো দেখেন আমি একটু ব্যাপার কাজ করলাম, তো এইভাবে চাইলে আপনার সাথে সাথে সব ডিজাইনগুলো করতে পারেন, এগুলো কপি কপি করবেন, হলো কি এখানে ধরে অল্টার ট্যাব দিয়ে কিবোর্ডের কপি হবে, কিবোর্ডের অল্টার ট্যাব দিলে এই ধরনের একটা কপি হয়ে যাবে, দিয়ে আপনার একটা কপি করে যতগুলো কপি করবেন করে ফেলতে পারবেন, সেম বই বইগুলো এইভাবে বিভিন্নভাবে কপি করে করে কাজগুলো করে ফেলবেন, তো আশা করি আপনার যে ব্যাপারগুলো প্রবলেমগুলো Thank you.
যে রঙই দেন না কেন আপনার উপর বেস করবে যে আপনি কি কাঠামোতে কি করবেন। তো ধরে নেন আমি এটা দিলাম, এইভাবে আপনি বিভিন্ন বক্স এগুলো সেম ভাবে কপি কপি কপি। তো বন্ধুরা একটু থ্রিডির কাজটা খুব সহজে ইন্টেরিয়র কাজ করতেছেন, তবে আশা করি আরও যদি কোনো জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের থ্রিডির আশা করি সামনের দিনে আর যদি ভিডিও আপনাদের রিকোয়ারমেন্ট ভালো পাই তাহলে থ্রিডি আরও সুন্দর করে ক্লিয়ার করে সামনের দিনে আরও বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুরা আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আর কি ধরনের ভিডিও চাচ্ছে সেটাও আশা করি কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।